কবিতার মাধ্যমে ভাষাকে বাঁচানোর বার্তা দিয়ে কবিতা দিবস পালন করলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আরামবাগ প্রস্তুতি কমিটির সদস্যরা। বিশিষ্ট কবি সাধন বারিক সহ আরও একাধিক কবিদের নিয়ে আরামবাগের মধ্যেই এই কবিতা দিবস পালন করা হয়। ছোট বড় সকলের উপস্থিতিতে কবিতার গান, কবিতার নৃত্য সব কিছু সংমিশ্রণে কবিতাময় হয়ে উঠেছিল আজকের সান্ধ্যকালীন এই অনুষ্ঠান। কবিতা দিবসে অনুষ্ঠানে উপস্থিত কবিদের ভাষায় মানুষ স্বপ্ন দেখবে যতদিন কবিতা বেঁচে থাকবে ততদিন। তবে ভাষার মাধ্যমে কবিতাকে বাঁচিয়ে রাখার অনন্য লড়াইয়ের কথা জানিয়েছেন সংস্থার সদস্যরা। এমন একটা শহর হোক যেটা শুধু সংস্কৃতিময় শহর হবে, যার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, আরামবাগের এই সাংস্কৃতিক সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে। আর পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আহ্বায়ক এবং আমরা সদস্যরা এই কারণেই এটা পালন করছি এবং বেসিক্যালি কবিতার মাধ্যমে নিজেদের ভাষাকে বাঁচাবো সেই চর্চারই আমরা রেখেছি। একজন অধ্যাপকের বাসভবনেই আমরা করছি, খরচের প্রাচুর্যতা দেখানোর সেই জায়গাটা আমাদের নেই, কিন্তু আমরা সাংস্কৃতিক চর্চা করেই এই ভাষাকে বাঁচিয়ে রাখার যে আন্দোলন, ভাষাকে বাঁচিয়ে রাখার যে লড়াই এবং কবিতার মাধ্যমে সমাজের কাছে যে পৌঁছে দেওয়া হয় প্রতিবাদের ভাষা, সেই ভাষা দিবসই আমরা পালন করছি বিশ্ব কবিতা দিবস। বাড়ি বা অফিসকে আপনার মনের মতো করে সাজিয়ে তুলতে চান, আকর্ষণীয় করতে চান আপনার স্বপ্নের বাড়িকে? তাহলে আর দেরি কেন, আজই আসুন আর এন পলি গ্রানাইটে। মার্বেল টাইলস এর থেকেও অনেক কম খরচে সুন্দর হয়ে উঠবে আপনার বাড়ি। বেডরুম, কিচেন, বাথরুম, ডাইনিং, সিঁড়ি সর্বত্রই ব্যবহার করা যাবে এই গ্রানাইট। সুদক্ষ মিস্ত্রি দ্বারা বাড়িতে গিয়ে ফিটিংস এর সুবিধাও রয়েছে আপনার জন্য। ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ সহ 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা। তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের শোরুমে। ঠিকানা কালীপুর, আরামবাগ, হুগলি। কালীপুর মোড় থেকে কতুলপুর রোডের দিকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ নম্বর 9647665964 অথবা যোগাযোগ করুন 7908562433 এই নম্বরে।